হচ্ছে আমার বাড়ি ইচ্ছেগাঁওয়ে। আজকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ এসছে সকাল থেকে একদম ঝকঝক ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘাটা। তো আজকে হচ্ছে লেজার ডে, আজকে কিচ্ছু করব না, কোনো বাইক চালানো কোনো বিশাল কিছু সেরকম ধরনের নেই, জাস্ট সাইড সিইংগুলো টুকটাক টুকটাক হেঁটে হেঁটে করব। আর একটু বাদে ব্রেকফাস্ট দিয়ে দেবে, তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে এখান থেকে একটা স্মল ট্রেল আছে জঙ্গলের ভেতর দিয়ে, সেটা দিয়ে সিলেরিগাঁও যাওয়া যায়, সেই রুটটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর যদি ইচ্ছেগাঁও আসতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেয়া আছে, আমাদের ফেসবুক পেজের ডিটেলস দেয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, পুরি সবজি চা, আর এই আমাদের দুই বাচ্চা। আমরা ব্রেকফাস্ট করছি কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। আজ আমাদের বাহনগুলোর ছুটির দিন, ইচ্ছেগাঁওয়ে ইচ্ছে পূরণ করতে তাই আজকে আমরা একটু পায়ে হেঁটে ঘুরতে বেরোলাম। প্রসঙ্গত বলে রাখি, শিলিগুড়ি থেকে ডিরেক্ট গাড়ি ভাড়া পাওয়া যায় ইচ্ছেগাঁওয়ে আমার হোমস্টেতে আসার জন্য, যার খরচ 3,500 টাকা এক পিটের। অথবা কালিম্পং থেকেও গাড়ি ভাড়া করে আপনারা ইচ্ছেগাঁও আসতে পারেন, খরচ মোটামুটি 1200 থেকে 1500 টাকা। ছবি তুলে তুলে আশ মিটছে না। আর আজকে ওয়েদারটা এত সুন্দর, এত ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা ইচ্ছেগাঁও থেকে, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। অসাধারণ একটা দিন। এই তো খুঁজে পেয়েছি দুজন গুহাবাসী বুনিপ, ছেলে বুনিপটা গাল চুলকাচ্ছে আর মেয়ে বুনিপটাই তো মাথা চুলকাচ্ছে। ইচ্ছেগাঁওয়ে থাকার জন্য বেশ কিছু নতুন নতুন হোমস্টে গড়ে উঠেছে, কিন্তু লোকেশনের দিক থেকে দেখতে গেলে আমাদের তাসি হোমস্টেটাই সবচেয়ে ভালো। খাওয়ার মধ্যে আপনি একদম সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রের ডিনার পর্যন্ত সমস্ত ধরনের খাবার আর বিকেলের চা স্ন্যাক্স দুটোই পাবেন। এছাড়া অপশনাল হিসাবে ক্যাম্প ফায়ারও থাকছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে আমার হোমস্টে, আর ঠিক এই হোমস্টের পাশের এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে এখন সোজা আমরা যাব সিলেরিগাঁও। মোটামুটি আধ ঘন্টার মতন টাইম লাগে, তো যেতে যেতে রাস্তায় দেখাচ্ছি তোমাদের। হোমস্টের একেবারে পাশ দিয়েই উঠে গেছে সিলেরিগাঁও যাওয়ার জন্য এই ছোট ট্রেক রুটটা। কোনো একটা ট্রিপে ঘুরতে গিয়ে যারা ট্রেক করতে ভালোবাসেন তাদের জন্য এই ট্রেক রুটটা একটা আদর্শ জায়গা। শীতে বা বসন্তের শুরুতে যদি আসেন তাহলে নাম না জানা অনেক ধরনের পাখি আর ছোট ছোট অনেক ধরনের অর্কিড আপনারা এই রাস্তাতে দেখতে পাবেন। সময় লাগবে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট। জঙ্গলের মধ্যে রাস্তাটা কিন্তু কোথাও কোথাও বেশ খাড়াই, কোথাও গাছের শেকড়, কোথাও পাথর বেয়ে বেয়ে উঠতে হয়, আর বর্ষাকালে চোখের উৎপাত থাকে। তো যখনই এই ট্রেক রুটটাতে যাবেন সঙ্গে একটু ভালো জুতো থাকাটা কিন্তু আবশ্যক। লাস্ট অবধি সিলেরিগাঁও আমরা যেতে পারিনি, কারণ আমার একটু ভার্টিগোর প্রবলেম আছে। যারা ভার্টিগো জানে তারা বুঝবে যে হাইটে বা ন্যারো কোনো খাদের ধারে বা হাই বিল্ডিংয়ের ধারে গেলে কীরকম কী প্রবলেম হয়, যাদের হাইটে প্রবলেম আছে তারা জানে। আমি লাস্ট বোধহয়
500-600 মিটার লিটারালি পাহাড়ের ছোট ছোট গাছপালাগুলোকে ধরে ধরে নেমেছি, মানে আমি সোজা হয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না। অনির্বাণকে থ্যাঙ্কস, ও ক্যামেরাটা ধরে ধরে আমার সাথে সাথে পুরো রাস্তাটা নেমেছে। এটা সবসময় যে হবেই এরকম কিছু না, আজকে কপালে ছিল, যাওয়ার সময় ওই রাস্তাগুলো দিয়ে সুন্দর গেছি স্পিডে, আসার সময় এখন হঠাৎ করে কিছু একটা হলো। আমি জাস্ট একবার খাদের দিকে তাকিয়েছিলাম, তারপর থেকে আমার এখন লিটারেলি হাত পা কাঁপছে। তো একটা স্টিফ এরিয়া ছিল, সেই জায়গাটাকে আমরা পেরিয়ে এসেছি, মাঝখানে বসে আছি। তো যারা ইচ্ছেগাঁও থেকে সিলেরিগাঁওয়ের এই ট্রেক রুটটা করতে চাও এবং হাইটে প্রবলেম আছে, তারা প্লিজ একটু বুঝে শুনে করো, কারণ কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো কিন্তু একদম এরকম অ্যাঙ্গেলে রাস্তা, আর খাদের দিকে একটু ঢাল আছে। তো বর্ষাকালে অ্যাভয়েড করা ভালো, আর যাদের একটু আমার মতন হাইটের প্রবলেম আছে তারা একটু বুঝে শুনে। তো এখন আমরা হোমস্টেতে ফেরত যাব, কিছুক্ষণ আগে এখানে বসবো যতক্ষণ অবধি ভেতর থেকে নর্মাল না হচ্ছে, তারপর হোমস্টে যাব। এখান থেকে বাকি রাস্তাটা অলমোস্ট সমান, উঁচু নিচু আছে কিন্তু ওই জিনিসটা আর নেই। চলো চলো ধরো। কিসি কে মুস্কুরাহটো পে হো নিসার, কিসি কা দর্দ মিল সকে তো লে উধার, কিসি কে বাত। পাহাড়ের কোলের এই স্যাডেলটায় বসে গানটা কিন্তু সেদিন আমরা পুরোটাই গিয়েছিলাম, শুধুমাত্র কপিরাইটের ভয়ে এখানে মিউজিকটা কেটে দিতে হলো। কিন্তু তোমরাও যদি এই অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে চাও তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে চটপট দলবল বেঁধে চলে আসতে পারো। Wishing you all a very good and very prosperous happy new year in advance. আজকের মতো ভিডিওটা এখানটাতেই এন্ড করব। 2020-র যে সূর্যটা ছিল সেটাকে আমি আর অনির্বাণ একদম ধরে বেঁধে পাহাড়ের ওপারে ফেলে এসেছি। কালকে নতুন সূর্যের সাথে নতুন ভিডিও স্টার্ট হবে, আর আজকে এইগুলো দিয়ে এন্ড হচ্ছে একদম অথেন্টিক পাহাড়ি মোমো ইচ্ছেগাঁওয়ের হোমস্টের। আর ভিডিও আজকে করছে পুষ্পাঞ্জলি, হ্যালো, এখানে অনির্বাণ বসে আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আই থিঙ্ক ভালোই লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তো তোমরা জানোই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি এখানে আসতে চাও, এসে এই অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে পুরো কন্ট্যাক্ট ডিটেলস দেয়া আছে, ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। প্লাস যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি, আর মোমোগুলোকেও এন্ড করি, বাই। যাওয়ার আগে রইল ইচ্ছেগাঁওয়ের এই ট্রিপটাতে তোলা বেশ কিছু ছবি। যদি তোমরাও এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে চাও তাহলে দলবল বেঁধে ইচ্ছেগাঁও চলে আসতে পারো। সেক্ষেত্রে শিলিগুড়ি, NJP বা বাগডোগরা থেকে আমাদের পিক আপ এবং ড্রপের ব্যবস্থা আছে, সঙ্গে সাইট সিং রয়েছে এবং তার জন্য আলাদা করে গাড়িও থাকছে। হোমস্টের খরচ সমস্ত খাওয়া এবং থাকা নিয়ে পার ডে পার হেড মোটামুটি 1100-1200 টাকার মতন পড়ে, আর গাড়ির ভাড়া এক পিঠে 3500 প্লাস সাইট সিং যে যেরকম ভাবে প্ল্যান করতে চান সেই অ্যাকর্ডিংলি করা হয়। স্ক্রিনের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া থাকলো, যোগাযোগ করে যে কোনো সময় দলবল বেঁধে তোমরা চলে আসতে পারো। এছাড়া অন্যান্য জায়গাতে ঘুরতে চাইলেও সেই একই নাম্বারে যোগাযোগ করতে।